তো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে সুন্দরবন এইচএমটি হাই মাদ্রাসা, যেটা মিনাকা থানার নারাবুনিয়া বাজারে অবস্থিত আছে, সেই স্কুলে বা সেই মাদ্রাসায় যারা ক্লাস 12-এর ছাত্র ছিল 2022 ব্যাচের, তো তাদেরকে বিদায় দেওয়া হয়েছিল। সেই বিদায় আমিও ছিলাম ক্লাস 12-এর, 2022-এর স্টুডেন্ট। তো সেই বিদায়ের অনুষ্ঠানে আবেদিন হক আদি স্যার, তো তানার কিছু কথা এত ভালো লেগেছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবং খুব সুন্দর ভাবে বলবার একটা ধারণা ছিল, যখন নামটা অ্যানাউন্স করেন তখন প্রথম কি সেই হারে থেকে এই মানুষগুলোর সাথে আমার আর দেখা হবে না, এটা আমার কাছে একটি যন্ত্রণা। পৃথিবীর সমস্ত চলে যাওয়াটা কষ্টে, পৃথিবীর সমস্ত চলে যাওয়াটা বেদনা, তারপরেও শেষ ভালো যার সব ভালো তার। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে কোনো মেধাহীন মানুষ সৃষ্টি করেনি। পৃথিবীতে কোথাও যে কেউ কোনো একটি মানুষ হিসেবে যদি সে এসেছে, তাহলে তার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কিছু একটা নতুন কিছু ঢুকিয়ে দিয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে নতুন কিছু রয়েছে, আমাদের সবার এই আঙুলের ছাপ আলাদা, তাই না? আলাদা তো। পৃথিবীতে 1,000 কোটির মতন মানুষ রয়েছে, সবার আঙুলের ছাপ আলাদা। তাই জন্য আমরা প্রত্যেকেই আমাদের নিজস্বতা রয়েছে, প্রত্যেকের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, ওইটা ব্যবহার করা উচিত। ডিয়ার স্টুডেন্টস, যারা এইচএস দিয়ে চলে যাচ্ছ, আমি তোমাদের এইচএস সংক্রান্ত এবং এতদিন যা হয়েছে যা বলেছি সেই কথাতে আর যাব না। আমি পৃথিবী বদলের সাথে সাথে তুমি কেন বদল হবে এই কথাটা একটু বলে যেতে চাই তোমাকে। তুমি জানো এলেন মাস্ক বলে একটা মানুষ রয়েছে পৃথিবীতে, এলেন মাস্ক পৃথিবীর অন্যতম একজন ধনী মানুষ, একটা মোবাইল আবিষ্কার করছে, মোবাইলটার নাম হবে টেসলার পাই। ওই মোবাইলটা হাতে নেবে আর তুমি ভাববে ফেসবুক ও খুলে দেবে, তুমি হাতে নেবে আর ভাববে ইউটিউব ও খুলে দেবে। একটা নিউরালিংক বলে সফটওয়্যার আসছে, আমাদের এই ব্রেনটাতে প্রায় 18 কোটি নিউরন আছে, এই যে এইটুকুর মধ্যে 18 কোটি নিউরন আছে, এক একটা নিউরন আবার 10 লাখ নিউরনের সাথে রিলেটেড। সুতরাং এই যে মস্তিষ্ক রয়েছে এইটাও রিড করবে, হাতে থাকবে মোবাইল, এখান থেকেও রিড করে নেবে। পৃথিবী এরকম বদলাচ্ছে। তোমরা আমেরিকা বলে একটি দেশের নাম শুনেছো, লন্ডন নাম শুনেছো? আমেরিকা থেকে লন্ডনে একটা ট্রেন চালু হচ্ছে, যেই ট্রেনটা 2,500 কিলোমিটার রাস্তা 18 মিনিটে যাবে। চিন্তা করতে পারছো কি চোখের পলকে কোথায় চলে যাবে? চিন্তাই করা যাবে না। আমাদের পরবর্তী প্রজন্মরা বলবে, বাবা তোমরা কলকাতা থেকে দিল্লি যেতে 2.5 ঘন্টার ফ্লাইটে তোমাদের লজ্জা লাগতো না, এত সময় ছিল? কারণ তখন বোম সুপারসনিক বলে নামে একটা প্লেন আবিষ্কার হয়েছে যেটা খুব তুরন্ত গতিতে নিয়ে চলে যাবে। পৃথিবী বদল হচ্ছে, তোমাকে এই বদলের সাথে না বদলাতে হবে। যদি না নিজেকে বদলাতে পারো, পৃথিবী তোমাকে রেখে বাকি পৃথিবী আস্তে 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 চলে যাবে। সুতরাং সময় আছে, এখনো এভাবেও ফিরে আসা যায়। তোমরা প্রত্যেকেই স্বপ্ন দেখো, মানুষ স্বপ্নের সমান বড় হয়। তুমি যত বড় স্বপ্ন দেখবে এত বড় তুমি তৈরি হয়ে যাবে ভেতর থেকে। কোরআনে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কি, ইফ সামবডি ওয়ান্ট সামথিং ফ্রম হার্ট, আই আল্লাহ উইল প্রমিস ইট দ্যাট আই উইল গিভ ইউ দিস। যদি মন থেকে কোনো জিনিস চাও ওইটা আমি তোমাকে দেব। মন থেকে চাইতে হবে। আচ্ছা বলো তো, এই আকাশ বাতাস নদী নালা স্কুল ঘর বাড়ি আমেরিকা লন্ডন ফ্রান্স ইন্ডিয়া, এই যে বিরাট বড় অট্টালিকা বিজনেস, এত টাকা ডলার সব কার কার এগুলো সব? আল্লাহ, তাই না? তাহলে তার থেকে তোমাকে একটা চাকরি দিয়ে দিলে তার কি কোনো ক্ষতি হবে? হবে না তো। যদি নার্স হতে চাও তাহলে তোমাকে ভালো নার্স বানিয়ে দিলে কি তার কোনো ক্ষতি হবে? মহাসমুদ্র থেকে এক বাটি পানি তুলে আনলে তার সমুদ্রের কিছু হবে? কিছু হবে না, তাই না? সুতরাং চাইতে হবে, প্রতি রাতে শুতে যাওয়ার আগে একবার আব্বু আম্মুর কথাটা মনে করে আয়াতুল কুরসিটা পড়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একবার চেয়েছো, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও কিন্তু আমাকে একজন ভালো টিচার করে তারপরে মৃত্যু দাও। এই আহুতি নিয়ে চাও, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাও যে আল্লাহ তুমি আমারে তুলে নিও কিন্তু আমার একজন সেরা নার্স করে তুমি তুলো, আমাকে একজন সফল ব্যবসায়ী করে তুমি আমাকে পৃথিবী থেকে তুলে নাও, আমার আব্বু আম্মুকে সুযোগ দাও একবার যে তাকে একবার গর্বিত করে যাই পৃথিবীতে। দেখো আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তাই না?
আমাদেরকে ব্যাং করে বিড়াল করে কুত্তা করেও তো বাড়াতে পারতো, পারতো না? আমাদের পাঠিয়েছে এই কারণে, কারণ শুধু খেয়ে পরে এখান থেকে চলে যাবে বলে না, অনেক কিছু দায়িত্ব রয়েছে তোমাকে পৃথিবীকে দিয়ে যেতে হবে। যেদিন তোমাকে দেখে কেউ ভাববে যে না এই ইসলাম ধর্মটা সুন্দর, তোমাকে তুমি কিন্তু ইসলামকে রিপ্রেজেন্ট করে দিলে, তুমি কমিউনিটির খেদমত করে গেলে, তোমাকে দেখে তুমি একজন সুন্দর ডাক্তার হলে, হিজাব পরে গিয়ে চেম্বারে বসো, কত মহিলা এই এই কমিউনিটির কত মহিলা তোমার কাছে খুব নিশ্চিন্তে যাবে না, ওখানে একজন আছে হিজাব পরে, যার কাছে গেলে আমার ডেলিভারি বা আমার সিজারিয়ানটা আমি নিশ্চিন্তে করতে পারবো, আমার কোনো লজ্জা সরমের ভয় নাই। তাহলে ভাবো তো একবার, এই জীবনটা তোমাকে দিয়েছে কত সুন্দর করে রাখবার জন্য। তুমি ভাবো একবার যে এই জীবনটা একটা সময়ের সুযোগ, এই উচ্চ মাধ্যমিক তো আর 40 বছর বয়সে এরকম ভাবে দিতে পারবে না, তাই না? পারবে? যে সময়টা, ওই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে কাজে লাগাও, কারণ জীবন একটা সময়ের সুযোগ। একটা কথা রয়েছে ইংরেজিতে, দা অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। কাল দিনটা যদি ভালো চাও, আজকে তোমাকে ব্যবহার করতে হবে, আজকে ভালো চাও। এভাবেও ফিরে আসা যায়, এখনো সময় আছে, এভাবেও বদলে ফেলা যায় নিজেকে। অনেক দায়িত্ব রয়েছে, ছেলেরাও যারা বসে রয়েছো আজকে ছাতার তলায় আছো, বাবা কিচ্ছু বুঝতে পারছো না, কদিন পরে তুমি ছাতা ধরবে আর তোমার ছাতার তলায় কিছু মুখ থাকবে, তোমার সন্ধ্যেবেলা বাড়ি ফেরা কিছু মানুষকে আনন্দ দেয়, তুমি সন্ধ্যেবেলা বাড়ি না ফিরলে কেউ গভীর ভাবে চিন্তা করে রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন ফিরবে আমার ছেলেটা আমার মেয়ে, তুমি কত দামি একবার ভাবো তো। দেয়ার স্টুডেন্টস, বাবা মাকে পরে অনেক ইলিশ মাছের মাথা দেবে, অনেক বড় বড় জামা কাপড় দেবে, সুন্দর গাড়িতে চড়াবে, কিন্তু কোনোদিন যদি একবার বাবা ওই চায়ের দোকানে বসে আছে আর পাশে কেউ এসে বলছে, জানিস তো তোর ছেলেটাকে দেখলাম দারুণ তো, সুন্দর গাড়ি করে অফিস থেকে ফিরে নামলো, দারুণ লাগছিল, জানিস তো তোর মেয়েটাকে দেখলাম ওই হসপিটালে নার্স, সুন্দর দেখাচ্ছিল, খুব সুন্দর জায়গা তো, মায়ের যে আনন্দ হবে, অনেক টাকা পয়সা দেবো, ওই আনন্দ তুমি দিতে পারবে না। রাতের বেলা ফিরে চায়ের দোকান থেকে সবাই ঘুমিয়ে পড়বে, ওই বাবা মাকে ডেকে তুলবে, জানো তো আমাদের বাবুকে নিয়ে না ওই বন্ধুরা কথা বলছিল, আমার খুব ভালো লেগেছে, ওই অনেক রাত গভীর রাত বাবাও কাঁদবে মাও কাঁদবে, ওই চোখের পানির যে আনন্দ, ওই আনন্দ তুমি টাকা পয়সা দিয়ে দিতে পারবে না। সুতরাং একটা একটা প্রমিস রাখো বুকের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটা অনেক মন থেকে চাও, আল্লাহ তুমি আমাকে এইটা করে দিও। সুতরাং জীবনটা সামনে অনেকটা পড়ে রয়েছে, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও অনেক কিছু করা যায়, সেই যুদ্ধটা তোমাকে লড়তেই হবে। তোমার স্বপ্ন, স্বপ্নটাকে কখনো ভুলে বাঁচা যায় না, স্বপ্নটাকে তোমাকে দেখতে হবে। আপনি মঞ্জিল কো ভুলা কর জিয়া তো কে জিয়া, হে দম তুজমে তো উসে পা কর দিখা, লিখলে খুন সে আপনি কামিয়াবি কি কাহানি আর বোল দো উস কিসমত কো দম হে তো মিটা কে দিখা। এরকম একটা দম নিজের মধ্যে রাখো, একটাই জীবন, হেলায় নষ্ট করো না। আমি বিশ্বাস করি মানুষ যদি বদলাতে চায় পারে। উচ্চ মাধ্যমিকের পরে তোমরা দেখবে ডিফারেন্ট জায়গা রয়েছে যাওয়ার জন্য আগামীতে। আমি একটা বই লিখছি, এই বইটা বিভিন্ন স্কুল এবং মিশন স্কুল অলরেডি বুক করে ফেলেছে, আমি তোমাদের কাছে এটা পৌঁছে দিতে চাই। বইটা হচ্ছে এক্সেলেন্স ক্যারিয়ার গাইডেন্স। উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স করা যায়, 4000, ইট হ্যাজ 4000